হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা B2K এর লাস্ট ভিডিওর উপর রিয়াকশন দিব, আর B2K কেন আর ভিডিও আপলোড করে না সেই কারণটাও জানবো। তো চলুন ভিডিওটা দেখে আসি। B2K গেম প্লেটা দেখে যেতে আমি কারণটাও বলে দিই যে কেন B2K আর কন্টিনিউ ভিডিও আপলোড করে না। তো সেই মূল কারণটা হচ্ছে B2K এর একটা বাচ্চা হয়েছে। তো 9 মাস আগে B2K এর একটা বাচ্চা হয়েছে আর কি। তো তার কমেন্ট বক্সেই দেখতে পারবেন যে সে লেখা দিয়েছে যে তার একটা বাচ্চা হয়েছে এবং তার অতি শীঘ্রই একটা নতুন B2K আসছে আর কি। তো যাই হোক, এই কথাটা সত্য নাকি মিথ্যা তা পাক্কা করার জন্য সেভেজ ভাই তার B2K-র বন্ধুর কাছে জিজ্ঞেস করে যে এই কথাটা কি সত্যি। তো তার বন্ধু বলে হ্যাঁ, B2K-র বাচ্চা হয়েছে। তো আমরা তো জানলামই না যে B2K-র বিয়ে হয়েছে, এখন আমার সে বাচ্চা। আর যাই হোক, তারপর আবার 4 মাস আগে কয়েকটা ভিডিও ছাড়ছিল, তারপর আর ভিডিও ছাড়ে নাই। তো আবার শীঘ্রই B2K আবার ফিরে আসবে ইউটিউবে এবং ফ্রি ফায়ারের ভিডিও আবার বানাবে। তো হইতে পারে কোনো কাজে ব্যস্ত আছে, হয়তো পারে নতুন একটা কাজ নিচ্ছে B2K, আর নয়তো হইতে পারে বাচ্চাদের চাপে, মানে বাচ্চাদের দেখাশোনা করতে হয়, এসব কিছু হইতে পারে। কিন্তু অতি শীঘ্রই স্যাভেজ ভাই বলে দিয়েছে যে অতি শীঘ্রই B2K এসে পড়বে। B2K-র সাথে স্যাভেজ ভাই কথা বলছে। এখন আমরা B2K-র গেম প্লের উপর রিয়াকশনটা দেবো। তো এতক্ষণ দেখতে পাচ্ছি B2K 2টা কিল করে ফেলাইছে, এই সামনে আরেকটা কিল, ও ভাই, আর এই জায়গায় একটা আছে। দেখা যাক B2K এতদিন পর আসলো এখন কেমন খেলে। গেম খেলা ভুলে নাই, সেই লেভেলে গেম খেলে, এখনও আগের মতোই গেম খেলে। এই জায়গায় কুকুং এবার এসে হেড, দেখুন 4 মাস পর আইসেও কি সুন্দর খেলতেছে। ও ভাই শেষ, এনিমিটা শেষ, এখনো সেই সুন্দরভাবে হেড দেয়, আগের মতোই হেড দেয়। আর B2K অতি শীঘ্রই আসবে, যে অনেকে ফেক নিউজ হইতাছে যে B2K মারা গেছে এখন হ্যান ত্যান, এসব পুরাই ফেক। আর আসলে B2K কিছু হয়নি, B2K অতি শীঘ্রই আসবে। হয়তো পারে আপনারা B2K এর বাচ্চাটাও দেখতে পারবেন, B2K এর বাচ্চা নিয়ে ভিডিও B2K ভিডিও বানাতে পারে। ও ভাই কি হেড, ও শেষ, এই এনিমিটাও শেষ, আরেকটি এনিমি আসতেছে, এই যে শেষ, এটাও শেষ। B2K এর ভিডিও না দেখলে তো আমার ভালোই লাগে না, এতদিন ধরে B2K ভিডিও দেয় না। বিয়া করলো কবে? তাই আমার আশ্চর্য ব্যাপার, ওর বিয়ে হয়েছে, আমি এত খবর রাখি B2K, কিন্তু এই যে বিয়ে হয়েছে এই খবরটা আমি জানলাম না, আর এখন শুনি ওর বাচ্চা হয়ে গেছে। তো সবই কপাল, যাই হোক, ও দেখুন এখনো কি তাগড়া খেলে, আর আমি তো 1 মাস না খেললেই খেলা বুঝলা যায় আর কি। ওদের খেলার স্কিল আসলেই অসাধারণ, এটা মানতে হবে, ওরা খেলা বলে না, আর আমি 1 মাস না খেললেই তো খেলাই বুঝলা যায়। ওরা দেখবেন পাবজি, কল অফ ডিউটি সব গেমই খেলতে পারে, আর আমি একবার পাবজি খেলে আর ফ্রি ফায়ার খেলতে পারি না। আমার কল অফ ডিউটি খেললে, আমি একবার কল অফ ডিউটি খেলছিলাম তখন ফ্রি ফায়ার আর খেলতে পারি নাই, অনেক কষ্ট হয়েছে। এই একটা আছে পিসার, একটা বাবা কি স্প্রিড, ইস, মাত্র একটা হিট লাগছে, এনিমিটা মাইরে ফেলে, লুট নিলি তো যাই যে পাস। তো যা বলতেছিলাম, আমি কল অফ ডিউটি খেলতেছিলাম, কিন্তু কল অফ ডিউটি খেলার পর ফ্রি ফায়ার খেলতে অনেক কষ্ট হয়ে গেছে আমার, মানে ফ্রি ফায়ারে কন্ট্রোল আসতেই আসছিল না। তারপর থেকে কল অফ ডিউটি ডিলেট করে দিছি, মানে আনইনস্টল মেরে দিছি, একটা গেমই খেলাম ফ্রি ফায়ার। আর গাইস, আপনারা ভাববেন না B2K শীঘ্রই আসে পড়বে, আর হইতে পারে আর 1 মাসের মধ্যে ভিডিও দিতে পারে। B2K তো পুরো জান খেয়ে দিছে, ও ভাই এনিমিটাও তো সেই। আর B2K যেমন প্লেয়ার, ওদের সাথে তেমন প্লেয়ারই পরে আর কি। যেমন B2K অনেক হার্ড প্লেয়ার, হার্ড প্লেয়ারই কিন্তু ওদের সাথে পরে, দেখেন না পুরো জান পুরো নাই করে ফেলায় B2K-র। এতগুলো এনিমির সাথে B2K পারবে? ও বাবা রে বাবা, ও ভাই, ও আর সামনে আরো কয়েকটা আছে, সামনে এনিমি ছিল, ওই যে একটা হেড, হেড, আহা কি হেড, বাবা এত মাস পর আইসে এত ভালো খেলে, ওয়াও। ওরা সব ধরনের গেম খেলতে পারে, মানে যা আর কি, ওরা সব ধরনের গেমই খেলতে পারে, আমাদের মতো না, মানে আমাদের মতো বলতে কি আমার মতো না আর কি। আমি তো একটা গেম খেললে আরেকটা গেমের বুঝলে যে পুরো যাচ্ছে, ও মনে এর মিনিট নামার ছাড়া ভালোই লাগে না, আর আমি তো ক্যাম্পিং ছাড়া খেলি না।
আর আপনারা যদি স্যাভেজ ভাইয়ের কাছে জিজ্ঞাসা করতে পারেন, স্যাভেজ ভাই তো এখন ফ্রি ফায়ারে ভিডিও আপলোড করে না, তারপরেও সে ফেসবুকে নিজের গেম প্লে এখন আপলোড করতেছে। তো আপনারা ফেসবুক পেজে যে স্যাভেজ ভাইয়েরকে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই বিটুকের এখন খবর কি, বিটুকে আসছে না কেন, দেখবেন একই কথা বলবে যে বিটুকে এক মাস বা দুই মাসের মধ্যে এসে পড়বে, গেম প্লেতে রিটার্ন করবে আর কি। ও এনিমিটা কি বলদ নাকি দাঁড়াই রয়েছে, লুট নেয়া শেষ, নামা যাবে আরো একটি এনিমিতে, 14টা কিল, ওয়ার্ল্ড রেকর্ড আর কি। B2K এর এমন কোনো গেম প্লে নাই যে আমি মিস করি নাই, সব গেমই মিস করি, সরি সরি সরি, আমি বলতে চাইছি যে B2K এর এমন কোনো গেম প্লে নাই যে আমি একটাও বাদ রাখি নাই, সব গেম প্লে দেখছি আর কি, মিস করছি মানে বলে মুখ দেওয়া হারিয়ে গেছে আর কি। ও হেড আগের মতো গেলে পুরো সেম, ওয়াও B2K এর গেম প্লে দেখতে অনেকটাই ভালো লাগে আমার কাছে। আমার কাছে পুরো ফ্রি ফায়ার মানে যত ইউটিউবার আছে সবচেয়ে ফেভারিট ইউটিউবার হলো B2K। আর আপনারা কারা কারা B2K এর ফ্যান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গাইস আজকে ভিডিওর মাঝখানে যারা যারা এখন দেখছেন তাদের জন্য একটা কথা বলে রাখি, আজকে লাইক এম 500, দেখা যাক 500 লাইক এম কে কমপ্লিট করতে পারে, মানে আপনাদের চ্যালেঞ্জ দিলাম, দেখা যাক 500 লাইক এম কি আপনারা চ্যালেঞ্জ পূরণ করতে পারেন কি না। B2K এর সামনে একটা এনিমি আছে, B2K এর এখন বাচ্চা টাচ্চা হয়েছে তো এখন একটু কাজ টাজে ব্যস্ত আর কি, তাই ভিডিওটা ভালো করে দিতে পারে না, মানে ভিডিও সবসময় দিতে পারে না আর কি, কাজ করতে হয়, বাচ্চা সামলাতে হয়, একটা বাচ্চা হলে অনেক বড় দায়িত্ব এসে পড়ে গাড়ে আর কি, তাই ভিডিও দেওয়া সম্ভব হয় না, মানে গেম প্লে করা, বাচ্চা দেখাশোনা করতে হয়, অনেক কাজ আর কি, অনেক ঝামেলা। যাই হোক বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ, বাচ্চা সুস্থ হয়েছে, তাই অনেক আমাদের B2K-এর 17টা কিল, বাবারে বাবা, এই জায়গার এই ফুল ম্যাপে তো অর্ধেকের বেশি B2K কিল করে ফেলা আর কি, মানে এমন অবস্থা। এটা হেড হেড দেওয়ার চেষ্টা, ওহো ও শেষ, আর মাত্র কয়েকটা আছে, আর মাত্র 4টা আছে, 4টাকে মারলেই বুইয়া, দেখা যাক বুইয়া কি করতে পারে কিনা। শেষ ম্যাচে যারা এই যে এনিমিগুলো টিকে তারা প্রচুর হার্ড হয় ওরা B2K লেভেলে। এটা কি বলদ নাকি নাকি নেট গেছে গা, হারে B2K মারলো না কেন, দয়া 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 না, দয়া না দয়া না, হেড দিবে নাকি, শেষ বেচারা নেট গেছে গা শেষ সময়, এই সময়টা বিরক্ত লাগে যে সময় শেষ সময় আর নেটটা যায়, আহারে কি যে কষ্ট শালার, আমার যে কতবার কারেন্ট গেছে গা শেষ সময়, মনটা চাইছে পিসি ভেঙে লাগে। একটা এনিমি শেষ, এনিমিটা শেষ, মাত্র 8-2 ড্যামেজ, ও আরেকটা শেষ, যারা শেষে ফাইট করতেছিল ওটাকে মেরে ফেলেছে, 2টা শেষ, আর মাত্র 2টা এনিমি বাকি আছে, শেষ জন আর মাত্র 2টা, দেখা যাক। আর গাইস আমার রিয়াকশনটা কেমন হয় আপনারা কমেন্ট করে জানাবেন যে রিয়াকশন ভিডিওটা কেমন হয় আমার, আমি নতুন নতুন রিয়াকশন শুরু করছি আর কি স্যাভেজ ভাইটা দেখা। অনেকে বলতেছে যে ভাই তুমি কি স্যাভেজ ভাইয়ের জায়গা নিতে চাইতেছো, না ভাই আমি স্যাভেজ ভাইয়ের জায়গায় জীবনে নিতে পারবো না, কারণ স্যাভেজ ভাই স্যাভেজ ভাইয়ের জায়গায় আর আমি আমার জায়গায়। যাই হোক B2K বুইয়া পেয়ে গেছে, যাক 4 মাস পর আয়াও B2K বুইয়াটা পেয়ে গেলো,